আপনারা জানেন পোস্ট অফিসের সমস্ত স্কিমে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে এবং নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী পোস্ট অফিসের 5 বছরের যত স্কিম আছে তার মধ্যে সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে এখন NSC স্কিম থেকে। সেই সাথে আপনি যদি ট্যাক্স সেভিং স্কিম খুঁজছেন ইনভেস্টমেন্ট করার জন্য তবে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। NSC স্কিম বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম, এর ব্যাপারে সবাই নিশ্চয়ই শুনেছেন। এটি পোস্ট অফিসের একটি খুবই জনপ্রিয় স্কিম এবং শুধুমাত্র পোস্ট অফিসে এই স্কিমে ইনভেস্টমেন্ট করার সুবিধা পাওয়া যায়। যেহেতু আমরা সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেশি সুদের চেয়ে নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দিই, তাই আপনি পোস্ট অফিসের এই NSC স্কিমে নিঃসন্দেহে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ 100% নিরাপত্তার পাশাপাশি এই স্কিম থেকে আপনি অনেক বেশি সুদ ও রিটার্ন হিসাবে ফেরত পাবেন। তো আজকের ভিডিওতে আপনারা এই NSC স্কিমের A to Z সমস্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন, সেই সাথে আপনাদের বোঝানোর সুবিধার্থে ক্যালকুলেট করে আমি দেখাবো যে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা এই স্কিম থেকে কত টাকা রিটার্ন বেনিফিট পাবেন। সেই সাথে পোস্ট অফিসের 5 বছরের অন্যান্য স্কিমের সঙ্গে এই NSC স্কিমের তুলনা করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন স্কিমটি আপনার জন্য সুইটেবল হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা জেনে নেব এই অ্যাকাউন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অর্থাৎ কে বা কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক নিজের নামে এই অ্যাকাউন্ট সিঙ্গেল খুলতে পারেন, অথবা ম্যাক্সিমাম 3 জন বা 4 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। আবার 10 বছর পূর্ণ করা একজন মাইনরের নামে ওই অ্যাকাউন্ট সিঙ্গেল হিসেবে পারচেস করা যায়। আবার 10 বছরের কম বয়সী মাইনর বা আনসাউন্ড মাইনরের বিহাফে একজন গার্জিয়ান এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার আমরা জানবো এই স্কিমের ম্যাচুরি পিরিয়ড সম্পর্কে। এই NSC স্কিমটি যখন চালু হয়েছিল তখন এটি 2 ধরনের ছিল, একটা হলো NSC 8 যেটা 5 বছরের স্কিম, অপরটি হলো NSC 9 যেটা 10 বছরের স্কিম। কিন্তু এখন শুধুমাত্র NSC 8 বা 5 বছরের NSC স্কিমেই ইনভেস্টমেন্ট করার সুবিধা পাওয়া যায়, তাই NSC স্কিমের ম্যাচুরি পিরিয়ড হলো 5 বছর। এবার আসি আমরা এই স্কিমের নমিনেশন ফ্যাসিলিটির ব্যাপারে। আপনারা এই NSC স্কিমে অ্যাকাউন্ট খোলার সময় বা NSC সার্টিফিকেট পারচেস করার সময় আপনারা এই স্কিমে আপনার যে কাউকে নমিনি হিসেবে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে একজন মাইনরকেও এই স্কিমে নমিনি হিসেবে রাখতে পারেন, এবং পোস্ট অফিসে বর্তমানে যে কোনো স্কিমে আপনি ওপেন করেন না কেন সেখানে নমিনেশন দেওয়া বাধ্যতামূলক। এরপরে আমরা দেখে নিই যে NSC স্কিমে জমা করা ইনভেস্টমেন্টের উপর আপনারা কোনো লোন ফ্যাসিলিটি পাবেন কি না। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা পোস্ট অফিসের এই NSC স্কিম থেকে কোনো লোন ফ্যাসিলিটি পাবেন না, যেটা পোস্ট অফিসের অন্যান্য স্কিম থেকে যেমন রেকারিং ডিপোজিট স্কিম বা SSA স্কিম বা PPF স্কিম থেকে পেয়ে যাবেন। কিন্তু যদিও এই NSC স্কিম থেকে কোনো লোন ফ্যাসিলিটি নেই, কিন্তু আপনারা এই NSC স্কিমকে বা NSC সার্টিফিকেটকে আপনারা মর্টগেজ হিসেবে ব্যবহার করে ব্যাংক থেকে বা অন্য কোনো ফিনান্স কোম্পানি থেকে আপনারা লোন তুলতে পারবেন। এবং আপনি আপনার সার্টিফিকেটের যা ভ্যালু, অর্থাৎ আপনি যত টাকা দিয়ে এই NSC স্কিম পারচেস করেছেন তার 90% থেকে 100% পর্যন্ত আপনি লোন হিসাবে সেই ব্যাংক থেকে পাবেন। অর্থাৎ যদি আপনি 1 লাখ টাকার একটি NSC সার্টিফিকেট পারচেস করেন তাহলে সেক্ষেত্রে আপনি 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্তই সেই ব্যাংক বা ফিনান্স কোম্পানি থেকে লোন হিসাবে পেতে পারেন। তো এবার আমরা আসি অ্যাকাউন্ট ট্রান্সফারের ব্যাপারে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা পোস্ট অফিসের এই NSC সার্টিফিকেট যদি পারচেস করেন তাহলে আপনি এটাকে চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। সেই সাথে এই NSC স্কিমের অ্যাকাউন্ট হোল্ডারকেও আপনারা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ একজন অ্যাকাউন্ট হোল্ডারের নাম থেকে একটা NSC সার্টিফিকেটকে অন্য একজন অ্যাকাউন্ট হোল্ডারের নামেও চেঞ্জ করা যেতে পারে। তবে এক্ষেত্রে 2 কন্ডিশন রয়েছে। তো প্রথম কন্ডিশন হচ্ছে, যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে নমিনি বা লিগাল হেয়ার যে থাকবে তার নামে এই অ্যাকাউন্টকেও ট্রান্সফার করা যেতে পারে। এবং দ্বিতীয় কন্ডিশন হলো, যদি কোনো NSC জয়েন্ট হিসেবে খোলা হয়ে থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে পরে সেকেন্ডারি অ্যাকাউন্ট হোল্ডার যে থাকবে তার নামে ওই অ্যাকাউন্টকে ট্রান্সফার করা যেতে পারে। অথবা কোনো কোর্ট অর্ডার মারফত এই NSC সার্টিফিকেটকে এক ব্যক্তির নাম থেকে অন্য একজন ব্যক্তির নামে ট্রান্সফার করা যেতে পারে। তো এবার আসি NSC স্কিমের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রি ম্যাচুরিটি ক্লোজার সম্পর্কে, অর্থাৎ প্রয়োজন হলে আপনি আপনার এই NSC সার্টিফিকেটকে ভাঙাতে পারবেন কি না। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, এই স্কিমে ইনভেস্টমেন্ট করার আগে আপনার অবশ্যই এটা জানা উচিত যে এই স্কিমে আপনারা যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট সেই ম্যাচুরি পিরিয়ডের আগে আপনারা ভাঙাতে পারবেন না, অর্থাৎ আপনারা এই স্কিম থেকে কোনো প্রি ম্যাচুরিটি ক্লোজার করার সুবিধা পাবেন না। অর্থাৎ এই স্কিমের ম্যাচুরি পিরিয়ড হলো একটা লক ইন পিরিয়ড, যেখানে আপনার টাকা 5 বছরের জন্য ফিক্সড হয়ে যাবে বা লকড হয়ে যাবে, এবং 5 বছর পরেই আপনি সুদ সমেত পুরো টাকা আপনি ফেরত পাবেন। তবে কিছু বিশেষ কারণে এই NSC সার্টিফিকেটকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যায়। সেগুলো হলো, প্রথমত, যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই সার্টিফিকেটকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন। দ্বিতীয়ত, যদি কোনো কোর্ট অর্ডার দিয়ে থাকে তাহলে এই NSC সার্টিফিকেটকে যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবং তৃতীয়ত, যদি আপনারা এই NSC সার্টিফিকেটকে মর্টগেজ হিসেবে ব্যবহার করে কোনো ব্যাংক বা ফিনান্স কোম্পানি থেকে লোন নিয়ে থাকেন এবং সেটা যদি আপনারা শোধ না করেন তাহলে সেই নির্দিষ্ট ব্যাংক বা ফিনান্স কোম্পানি চাইলে যে কোনো সময় আপনার এই NSC সার্টিফিকেটকে ভাঙাতে পারে। তো এবার আসি এই স্কিমের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এর ট্যাক্স বেনিফিট সম্পর্কে, যার উপর অনেকেরই ইনভেস্টমেন্ট করা না করা নির্ভর করে থাকে। আপনাদেরকে যেহেতু শুরুতেই বলেছিলাম যে এই NSC স্কিমটি হলো একটা ট্যাক্স সেভিং স্কিম, তাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C অনুযায়ী আপনারা এই স্কিম থেকে 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট পাবেন। তো এবার আমরা জানবো এই স্কিমের ডিপোজিট লিমিট সম্পর্কে। আপনারা মিনিমাম 1,000 টাকা দিয়ে এই সার্টিফিকেট পারচেস করতে পারেন,
এবং 100 টাকার গুণিতকে ম্যাক্সিমাম যে কোনো টাকা দিয়েই বা যে কোনো পরিমাণ টাকা দিয়ে আপনারা এই এনএসএস সার্টিফিকেট পারচেস করতে পারেন। সেই সাথে আপনারা যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটার কোনো লিমিট নেই। এবং আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি এই সার্টিফিকেট বা এনএসএস সার্টিফিকেট পারচেস করতে চান তাহলে ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং 4 কপি ফটো দিতে হবে। সবশেষে জানিয়ে দিই যে এই এনএসসি স্কিম বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট হলো 7.7% পার অ্যানাম। এই ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয় কিন্তু ম্যাচুরিটিতে পেয়েবল হয়। তো উদাহরণ হিসাবে এবার আমরা দেখে নেব বর্তমান ইন্টারেস্ট রেট 7.7% অনুযায়ী যদি এই স্কিমে 50,000 টাকা বা 1,00,000 টাকা বা 5,00,000 বা 10,00,000 টাকা ইনভেস্টমেন্ট করা যায় তাহলে রিটার্ন বেনিফিট কীরকম পাওয়া যাবে। তো যদি 50,000 টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে 5 বছরে টোটাল ইন্টারেস্ট পাওয়া যাবে 22,451 টাকা, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট হবে 72,451 টাকা। আবার যদি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করা যায় তাহলে 5 বছরে মোট ইন্টারেস্ট পাওয়া যাবে 44,903 টাকা, অর্থাৎ টোটাল রিটার্ন বেনিফিট হবে 1,44,903 টাকা। আবার 5,00,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে 5 বছরে মোট 224,517 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, অর্থাৎ টোটাল রিটার্ন বেনিফিট হবে 724,517 টাকা। এবং 10,00,000 টাকা ইনভেস্টমেন্ট করলে 5 বছরে এর ইন্টারেস্ট হবে মোট 4,49,034 টাকা এবং টোটাল রিটার্ন বেনিফিট হবে 14,49,034 টাকা। তো আপনাদের সুবিধার্থে আমি এবার দেখাবো এনএসসি স্কিমের সঙ্গে 5 বছরের অন্য যে স্কিমগুলো রয়েছে পোস্ট অফিসে, যেমন টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম এবং এমআইএস স্কিম বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই স্কিমগুলো থেকে কোনটা থেকে কীরকম রিটার্ন বেনিফিট পাওয়া যাবে। তো আপনারা যদি 5 বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করলে 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা মোট 1,38,570 টাকা রিটার্ন বেনিফিট পাবেন। আবার যদি 1,00,000 টাকা এই এমআইএস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 5 বছরে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট ইন্টারেস্ট পাবেন 37,020 টাকা, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট হবে 1,37,020 টাকা। আবার যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনারা 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে মোট ইন্টারেস্ট পাবেন 41,000 টাকা, অর্থাৎ মোট রিটার্ন বেনিফিট হবে 1,41,000 টাকা। যেখানে 1,00,000 টাকা যদি এনএসসি স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছরে মোট 44,903 টাকা ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ 1,44,903 টাকা রিটার্ন বেনিফিট হিসেবে ফেরত পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট 8.2% হওয়া সত্ত্বেও এনএসসি স্কিম থেকে ইন্টারেস্ট সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, কারণ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এই ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় সিম্পল ইন্টারেস্ট হিসাবে এবং এনএসসি স্কিমে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হয় কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন স্কিম থেকে আপনারা বেশি রিটার্ন বেনিফিট পাবেন, তো আপনারা সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।